কেমন আছেন সবাই? স্যার আজকে আমার মন ভালো নেই। আমি তো সবাইকে জিজ্ঞেস করেছি। কিন্তু সবার মাঝে তো আমি বসে আছি। আপনি বসে উত্তর দিতে পারতেন। স্যার আমার বসে কথা বলতে ভালো লাগে না। সিট ডাউন। থ্যাংক ইউ। আমার ফোনে বারবার তোমার কল আসে। নাও ধর। তোমার ফোনে আমার কল আসবে? মানে আমার ফোনে ফোন না দিয়ে তোমার ফোনে কে কল দিবে? সেটা আমি কি করে জানব? তুমি ফোনটা ধরে কথা বলে জানো? কেমন আছেন স্যার? আপনি এখানে চলে এসেছেন? মানে আপনি আপনি আমার মার নাম্বার জোগাড় করে আমার মার নাম্বারে ফোন দিয়েছেন। হাউ হাউ ডেয়ার ইউ? আমি তো আপনাকেই ফার্স্টে ট্রাই করেছি, অনেকবার ট্রাই করেছি, আপনাকে না পেয়ে লাস্টে বাধ্য হয়ে আন্টিকে বলেছি। আমি আপনার বেলকনির নিচে। ইন্না লিল্লাহ। সকালে থাকবেন কিন্তু টাইম মতো, আমি আগে চলে আসবো। বাই। আপনার তো একার ক্ষতি হয়নি, ক্ষতি তো আমারও হয়েছে। আমি একটা মেয়ে, আমি বাসায় ঢুকতে পারছি না, রাস্তায় থাকতে পারছি না, সবাই আমার দিকে কিভাবে তাকাচ্ছে, আত্মীয় স্বজনরা বলছে আমি তার সাথে কেন এরকম করেছি। কিন্তু স্যার আমি তো এরকম করিনি, আপনি অ্যাটলিস্ট বুঝেন। স্যার আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি মন থেকে আপনাকে ভালোবাসি, প্লিজ স্যার। আপনার মনকে বলবেন দরজাটা অন্য কারোর জন্য খোলা রাখবে। নেক্সট উইকে তোমার বিয়ে, তুমি মেন্টালি প্রিপেয়ার্ড হও। আমার বিয়ে আম্মু, আমার বিয়ে, আমি খালামণির মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করেছি, এ বিষয়ে আমি কোনো কথা শুনতে চাই না।